Hello everyone, assalamu alaikum. This is Rifat from Violet Eyes. আমি আসলে ড্রেসের ফ্রন্ট পার্টটাকে উল্টিয়ে রেখেছি বিকজ অফ তোমাদেরকে সারপ্রাইজ দিব, কারণ ওয়েটিং ইজ ওভার অলরেডি। আমি পেজে তো পোস্ট দিয়ে দিয়েছিলাম, অনেক আপুরা ইনকোয়ারি করেছো প্রাইজের জন্য, তো আমি তখনও হাতে প্রাইজ পাইনি, আজকে আমি প্রাইজ পেয়েছি। ড্রেস দেখানোর সাথে সাথে প্রাইজগুলো বলে দিব। হ্যাঁ, যদিও এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে সিলেক্টেড আইটেম, ওনলি 1 and 6ই কিন্তু রিস্টক হয়েছে। হ্যাঁ, যেহেতু এই দুইটা প্রোডাক্টই ছিল অনেক বেশি মোস্ট ওয়ান্টেড বলা যায় যেটাকে, তো এই জন্য এই দুইটা প্রোডাক্টকে হচ্ছে গিয়ে আলাদাভাবে রিস্টক করতে হয়েছে, যেটার কারণে কস্টিং একটু বেশি পড়েছে। হ্যাঁ, বাট স্টিল আমি চেষ্টা করেছি তোমাদের জন্য প্রাইসটা অনেক রিজনেবল রাখার, কারণ অনেক আপুরাই চেয়েছো ড্রেসটা। মানে সত্যি কথা বলতে কি, লাস্ট টাইম যখন এই এই প্রোডাক্টটা আসছে তখন তো ক্যাটালগের সাথে আসছে, এক সেটের সাথে এক পিজি থাকে, তো তখন আমি আমার নিজের জন্য রাখতে পারিনি, এখন আমি আমার নিজের জন্য একটা রাখবো। ঠিক আছে, তো আমি কোনটা রাখবো আমি এখনও শিওর না, তোমরা কোনটা রাখবে সেটার উপর ডিপেন্ড করে হয়তো আমিও আমারটা রাখবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবার ড্রেসটা দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে 01টা। ঠিক আছে, আচ্ছা এই যে এটা হচ্ছে খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে। আমি খুশিসঙ্গত 01টাই রাখবো, কারণ আমি আসলে এই এই টাইপের কালারের সিল্কের ড্রেস পরি নেই। আমার যতগুলো সিল্কের ড্রেস আছে, লাস্ট টাইম যেগুলো সানা সাফিনাজে এনেছিলাম সেগুলো অনেক বেশি কালারফুল ছিল, তো এরকম লাইট চার্টের মধ্যে স্কিন কালারের মধ্যে সেলফ প্রিন্ট করা এই টাইপের সিল্কের ড্রেস আমি পরি নাই, তো আমি খুশিসঙ্গত এই কালারটাই রাখবো। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি নেকের যে এমব্রয়ডারিটা, এটা হচ্ছে কি নেকের এমব্রয়ডারিটা, ওকে এটা থাকবে নেকে এমব্রয়ডারিটা। এই যে দেখো তোমরা, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে জরি সুতা দিয়ে, ঠিক আছে, এমনি সুতা দিয়েও এমব্রয়ডারি করা আছে। এটা নেকের এখানে বসবে, এই যে ক্যাটালগটা দেখো তোমরা, ক্যাটালগটা দেখলেই বুঝতে পারবা, নেকে একদম হাই নেক করে একদম রাউন্ড হয়ে অনেক লম্বা কিন্তু একটা প্যানেল দেওয়া আছে। হ্যাঁ, অনেক লম্বা কিন্তু একটা প্যানেল দেওয়া আছে, তো এইটা একদম রাউন্ড করে গলার পিছন থেকে বসে, দেন হচ্ছে কি এই সুন্দর, এই সুন্দর, এই সুন্দর প্যানেলটা বসবে। হ্যাঁ, এই সুন্দর এই জিনিসটা আসলে অনেক নাইস না, অনেক ইউনিক, দ্যাটস ওয়াই তো এটা এত বেশি পপুলার। এই যে এই সুন্দর প্যাচটা বসবে, এখানে পার্লের কাজ করা আছে, এই যে পার্ল করা আছে, স্টোন দেওয়া আছে, তারপরে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এই পার্লগুলো কিন্তু হচ্ছে গিয়ে মানে ঝুলানো পার্ল, ঠিক আছে, এটা তো সবাই অলরেডি জানোই, এই পার্লগুলো হচ্ছে ঝুলানো পার্ল। ঠিক আছে, আচ্ছা এই হলো গিয়ে জিনিসটা, আর এই যে এই প্যানেলটা, এই প্যানেলটা বসবে, এই যে দেখো তোমরা, এই এটার মাঝখানে কাট আউট করে বসাবা, তাহলে হবে কি ড্রেসের লেংথ আরও অনেক বেড়ে যাবে। যারা ড্রেসের লেংথ বাড়াতে চাও তারা এই ক্ষেত্রে এটা করতে পারো। ঠিক আছে, এই যে এই পার্টটাকে এই পার্ট থেকে এই এতটুক এখান থেকে কাট করে ফেলে মাঝখানে হচ্ছে গিয়ে এই প্যানেলটাকে বসাবা। হ্যাঁ, এই প্যানেলটা হচ্ছে খুবই সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্কের সাথে জরি সুতার কাজ করা। ঠিক আছে, আমি ড্রেসের কিন্তু লেংথটা একটু পরে মেপে জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে কি প্যান্টের কাপড়টা। হ্যাঁ, এটা হচ্ছে কি প্যান্টের কাপড়টা সিল্কের, আর এটা হচ্ছে গিয়ে
স্লিপসটা অনেক 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 স্টাইলিশ। এই যে দেখো তোমরা স্লিপসটা, স্লিপসটা হচ্ছে গিয়ে খুবই কালারফুল একটা স্লিপস। হ্যাঁ, বার্গেন্ডি কালার, গ্রিন কালার, কয়েকটা কালার মিক্স করা আছে। হ্যাঁ, এখানে দুইটা স্লিপস দেওয়া আছে। ওকে, তো স্লিপসটা বেশি জোস না, স্লিপসটা বেশি জোস। আর হচ্ছে গিয়ে এবার দোপাট্টাটা দেখাই। দোপাট্টাটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি, এটার দোপাট্টাটা, এই এই ড্রেসের দোপাট্টাটা কিন্তু তোমরা চাইলে অন্যান্য ড্রেসের সাথেও ইউজ করতে পারো। কেউ যদি এক কালারের ড্রেস বানাও, সেটার সাথে যদি অন্য কোনো দোপাট্টা না পরতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু এই দোপাট্টাটা খুব ইজিলি ম্যাচ করবে। হ্যাঁ, আর এই যে দেখো তোমরা, আমি একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এটার বাইরের যে সাদা পোর্শনটা আছে ওনার, এই পোর্শনটা কিন্তু কাট আউট করে ফেলবে, একদম এখান থেকে কাট আউট হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে প্রিন্টের বাইরে এক্সট্রা পোর্শন, ঠিক আছে। তো এই জিনিসটাকে কাট আউট করে ফেলতে হবে। কাট আউট করে দেন ওনাটাকে চারো সাইড থেকে, টেলারকে বললে টেলার হচ্ছে গিয়ে পিকো করে দিবে, ঠিক আছে। তো আমি ড্রেসটা একটু ওভারঅল রাখি, তোমাদের যাদের যাদের পছন্দ হচ্ছে একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নিও। এইগুলো গিয়ে ফুল ড্রেসটা 06। আচ্ছা, এবার আমি সরি, এটা হচ্ছে 01। হ্যাঁ স্যার, এটা হচ্ছে 01 এবং এটার প্রাইস হচ্ছে অনলি 3800 টাকা, ঠিক আছে। আমি চেষ্টা করেছি আসলে তোমাদেরকে যত রিজনেবল প্রাইসে দেওয়া যায়, বিকজ তোমাদের জন্যই তো সব কিছু, তাই না। আচ্ছা, এবার আমি এটার একটু লেন্থটা মেপে বলি। তাহলে 1/1 তো আসলে লেন্থ বলা যায় না। কারণ এটার সাথে কিন্তু আবার এক্সট্রা একটা প্যানেল আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা লেন্থটা চাইলেই অনেক বেশি করে ফেলতে পারবা। ৪৫ ইঞ্চ পর্যন্ত এটা লেন্থ দেওয়া আছে। হ্যাঁ, 45 ইঞ্চ পর্যন্ত এটা লেন্থ দেওয়া আছে। আর এটার যে প্যানেলটা, এই প্যানেলটা তো মাঝখানে কাট আউট হয়ে বসবে। তো আর এইটার লেন্থ আছে হচ্ছে গিয়ে 5 ইঞ্চ। ওকে, দেন 50, দ্যাট মিন্স 50 খুব ইজিলি হয়ে যাবে, নো প্রবলেম। যারা লেন্থ বেশি বড় করতে চাও না, তারা তো অ্যাজ ইট ইজ রাখতে পারো, উপর দিয়ে বসিয়ে নিবা। যারা লেন্থ বড় করতে চাও, তারা কাট আউট করে মিডলে হচ্ছে গিয়ে জিনিসটাকে বসাবো, ঠিক আছে। আচ্ছা, এবার এটা গেল। এবার দেখাবো 06। যাদের একটু কালারফুল পছন্দ, তারা কিন্তু চাইলে কালারফুলটা গ্র্যাব করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট পার্টটা, দেখো এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট পার্টটা। এটাও একটা লাইট চার্টের মধ্যেই, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, আর আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিই। ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের চেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা। ব্যাক পার্টটার স্টাইলটা দেখো তোমরা, এখানে যে ডিজিটাল প্রিন্টগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে সব অর্নামেন্টসের ডিজিটাল প্রিন্ট। হ্যাঁ, যেমন রুবি, পান্না, হীরা, এইগুলার মানে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এই হলো গিয়ে ড্রেসটা। আচ্ছা,
এটারও লেংথটা আমি বলে দিই, এটার লেংথ 47 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, 47 ইঞ্চ পর্যন্ত দেওয়া আছে। আর এটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটার লেংথ 47 ইঞ্চ পর্যন্ত দেওয়া আছে। আর এই যে এইখানে যেই এখানে এখানে কিন্তু দুইটা ই দেওয়া আছে। হ্যাঁ, একটা নেকলাইনে বসবে আর একটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে বসবে। তো তোমরা চাইলে ড্রেসের নিচে অথবা স্লিপসে কিন্তু দিতে পারো, একটা নেকলাইনে বসবে। হ্যাঁ, এই যে নেকলাইনটাতে এরকম করে বসবে, অনেক লম্বা চওড়া কিন্তু একটা প্যানেল দেওয়া আছে। যে দেখো বিশাল লম্বা কিন্তু একটা প্যানেল দেওয়া আছে। হ্যাঁ, ইন টোটাল বিশাল লম্বা একটা প্যানেল দেওয়া আছে। তো একটা হলো গিয়ে নেকলাইনে বসবে, এখানে দুইটা প্যানেল দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? একটা নেকলাইনে বসবে আর একটা ড্রেসের নিচে বসবে। আচ্ছা, এবার দেখো এই নেক পিসটা, এটা হচ্ছে কি এটার নেক পিসটা, এটার নেক পিসের মধ্যে হচ্ছে গিয়ে স্টোনিং করা আছে, এমব্রয়ডারি করা আছে। আর এই যে এই পার্লগুলো কিন্তু ঝুলিয়ে বসানো, ঠিক আছে? এই পার্লগুলো ঝুলিয়ে বসানো। তো এটার নেক পিসটা খুবই সুন্দর স্টোনিং করা আছে। দুইটা ড্রেসেরই নেক পিসগুলো খুবই সুন্দর, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে এই ড্রেসগুলোর এত বেশি হাই ডিমান্ড ছিল, যেটার কারণে আমরা তোমাদের জন্য রিস্টক করতে বাধ্য হয়েছি। ওকে, এইবার এটার স্লিপসটা দেখাই। এই যে দেখো এটার স্লিপসটা, এটার স্লিপসটা অনেক 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 নাইস। এই যে এটা হচ্ছে কি এটার স্লিপসটা, ঠিক আছে? স্লিপসটা বেশি জোস না স্লিপসগুলো, এটা হচ্ছে কি এটার স্লিপস। আর এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে কি প্যান্টের কাপড়টা, ঠিক আছে? এটা হচ্ছে কি প্যান্টের কাপড়। আর এই যে এইটা হচ্ছে গিয়ে এটার দোপাট্টাটা, দোপাট্টাটা একটা ডার্ক কম্বিনেশনে, ঠিক আছে? দোপাট্টাটা হচ্ছে খুবই ডার্ক একটা কম্বিনেশনে, লাইট চার্টের সাথে দুইটা ড্রেসেরই দোপাট্টা হচ্ছে কি ডার্ক কম্বিনেশনে লাইট চার্টের সাথে, ঠিক আছে? এটা এটার মধ্যেও কিন্তু এক্সট্রা হোয়াইট কালারের পোর্শনটা আছে। হ্যাঁ, এই পোর্শনটুকু কিন্তু কাটা যাবে। হ্যাঁ, তো এই হলো গিয়ে ফুল ড্রেসটা। যাদের যাদের পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যদি তুমি এই ড্রেসটা চাও। ওকে, তো বেশি পিসেস কিন্তু আমার কাছে নাই, বেশি পিসেস কিন্তু অ্যাভেলেবেল হয়নি, খুবই অল্প পিসেস এসেছে। যাদের যাদের লাগবে, যারা যারা সিরিয়াসলি চাও যে এই ড্রেসগুলো স্টকে রাখবা, তো তারা একটু জলদি জলদি নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস সহ, ফুল অ্যাড্রেস সহ ফর্মালি আমার কাছে ইনবক্স করে দিও, আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে? সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।